হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো খুব সকাল সকাল চলে এসেছি, এখন বাজে 5:03, খুবই ঠান্ডা। দার্জিলিংয়ের মধ্যে নাম্বার ওয়ান জায়গা সেটা হচ্ছে টাইগার হিল, সে উচ্চতা সবথেকে বেশি, তবু এটাই সবথেকে বড় উচ্চতা তো নাকি, সবথেকে বড় উচ্চতা। এবং এর মতো মানে দার্জিলিংয়ে এসে এখানে যদি না ঘুরো তাহলে ঘোরার মতো কোনো জায়গা নেই, এই জায়গাটা মেন। তো খুবই ঠান্ডা লাগছে, 5:19 সূর্য উঠবে। তো আপনাদেরকে এখানে অনেক মানুষজন আছে, অনেক মানুষজন আছে, মানে এই সব মানুষগুলোকে টাইগার হিল সব সানরাইজের জন্যই এসছে, দেখেন, দেখতে পাচ্ছেন হয়তো। তো আমি আপনাদেরকে বলতে চাইছি যে ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখুন যে কেমনভাবে সূর্যটা উঠে না উঠে। আমরা মালদা ডিস্ট্রিক্ট সে চাঁচল থেকে এসছি এই জিনিসটা দেখার জন্য, মোটা খার পরে এই ভিডিওটা দেখাবো। তার আরও কিছু কিছু সাইড প্লেস আছে, আপনাদেরকে ফুললি সব কিছু আগে প্রথমে টাইগার হিলটা দেখাচ্ছি, তো এই জন্যই দার্জিলিং আসা টাইগার। তো চলো দেখা যাক সূর্যটা, আপনাদেরকে দেখাচ্ছি যতটা পারবো। আর 1 মিনিট না, সরি গাইস, এখন বাজে 5:20, সময় পার হয়ে গেছে, এখানে মিনিটে মিনিটে চেঞ্জ হয় আবহাওয়া, কিছু করার নাই, আপনারা তো ভিডিওতে দেখছেন। এন্ড আমি এত দূর থেকে এসে, মোটামুটি 100 কিলোমিটার দূর থেকে এসে আমি দেখতে পেলাম না আমার মনটা কী করে আপনারা ভাবতে পারছেন না, বুঝতে পারলেন। পার্টিকুলারলি দার্জিলিংয়ে আসার উদ্দেশ্য হচ্ছে টাইগার হিল দেখার জন্য, তো এখানে কিছু করার না, ডিরেক্টলি উপরে উঠে গেছে আবহাওয়ার কারণে। তো এখন সাইড প্লেসগুলো আপনাদেরকে দেখাবো। তো প্লেসগুলোর তো আমার সঠিক সব কিছু জানা নাই, তো ভাই আছে এ মেরা ড্রাইভার হে, তো ড্রাইভার সে পুছতাছ কর দেঙ্গে। তো ভাইয়া ইয়াহাঁ কা প্লেস, বড়িয়া বড়িয়া প্লেস ক্যা ক্যা হ্যাঁ, আপ বোল দেনা তো অডিয়েন্স জান সকতে হ্যায় যে ঘুরনে সে আনে কা বহুত কুছ খরচা নেই হোগা, বহুত কুছ সেফ হোগা, ইসলিয়ে বোল দেনা যে ক্যা ক্যা প্লেস হ্যায় যে আচ্ছি তরহ সে ঘুরনা দার্জিলিং মে। আচ্ছা, দার্জিলিং কা পয়েন্ট হ্যায় একটু জাস্ট সে বলি, টাইগার হিল। হ্যাঁ, টাইগার হিল আর ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ, রক গার্ডেন আর রোপে, টি গার্ডেন আর জু এইচ এম আই হ্যায় ও অবি বন্ড হ্যায় আমরা বাতাসিয়া লুকে চলে এসেছি। তো এখন গার্ডেনটা দেখাবো আপনাদেরকে ফুললি। এখন প্রচুর, এখনো আবহাওয়া প্রচুর খারাপ, প্রচুর বলতে বৃষ্টি পড়ছিল সকাল সকাল, রাস্তা বাস ভিজে আছে এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখে এটা ট্রেন, এটা টয় ট্রেনের রাস্তা। খুবই এনজয় লাগছে এখানে এসে। এখন যাবো ওয়াটার পার্কে, ওয়াটার পার্কটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। এখানে এখানে কী কী আছে, তো এটাই হচ্ছে আই লাভ দার্জিলিং। এখানকার ভিউজটা দেখো কি অসাধারণ ভিউজ, আপনাকে ফুললি ভিউজটা দেখাচ্ছি। আপনারা আসতে পারেন, খুব বেশি খরচা নয়। তো আপনারা ভিউজটা দেখাচ্ছি, এই ভিউজ দিয়ে আসলে হয়তো আপনি 1 মাসও শেষ করতে পারবেন না, খুব ভালো ভালো প্লেস আছে। তো আপনারা অবশ্যই আসুন, সেরকম খরচা না, সেটা আমাদের ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছো। তো আপনি আসেন, আমি ড্রাইভারের কন্ট্যাক্ট দিয়ে দিব যে এখানে এসে কন্ট্যাক্ট কেমন খরচা হবে তেমন অবশ্যই বলে দিবে। তো ড্রাইভারের সাথে একটু কথা বলে নি, বলছি আপনার কন্ট্যাক্ট নাম্বার বল দিয়ে যে অডিয়েন্স কাব আয়েগা তো আপনার সাথে কন্ট্যাক্ট কর লেগা। তো ড্রাইভার কা কোন কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার বল দিয়ে 86 3709022 5, এসে হোয়াটসঅ্যাপ ভি হ্যায় ফেসবুক ভি হ্যায়।
अच्छा आपके साथ कॉन्टैक्ट करेगा तो आप रूम बुकिंग सब कुछ वगैरह वगैरह सब कर देगा। अच्छा ठीक है, आप लोग सुन लिए, कुछ बहर डिफिकल्ट तो खर्च नहीं होगा। नहीं नहीं, कितने रुपये आपका मोटा मोटी? इधर गैंगटोक में जितना महंगा है ना, इधर दार्जिलिंग में उतना ज्यादा महंगा नहीं है। अच्छा अच्छा अच्छा, तो दार्जिलिंग एक प्लेस बाकी छिलो पूरा आगे ब्लॉक के, तो देखिए पूरा देखा है ना এখনো, तो এই প্লেসে আবার ওয়াটারফল চলে এসেছি, তো আপনাদের এত দূরে উপরে উঠতে হবে, তো চলো উপরে যাই, অনেকটা ফ্লোর আছে, এই ভাইগুলো খুবই এনজয় করছে। এখনো অনেক জায়গা বাকি আছে ঘোরানো, এত জায়গা ঘুরতে ঘুরতে হয়তো এক মাস হলো পুরো দার্জিলিং শেষ করতে পারবো না। গ্যাংটক তো বাকি আছে, আমার ডাবল ভ্যাকসিনেশন হয়নি তার জন্য গ্যাংটক যাওয়া যাবে না, সেই জন্যই দার্জিলিং থেকে আচ্ছা মানে এবারে ট্যুরটা দার্জিলিং থেকেই হবে, গ্যাংটকে যাওয়া যাবে না। ওয়াটারফলগুলো কেমন কত সুন্দর লাগছে আপনারা দেখবেন, নিচে থেকে আপনাদেরকে ফুল ভিউটা দেখাচ্ছি। দেখো ভাই ক্যামেরা করতে ব্যস্ত, না তুই এটা 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 ম্যানেজ করে দে, ঠিক আছে এটা খারাপ হয়ে চল করে দিস। এসব এই নিচে নিচে নামবো এখান থেকে। আমি আজকে একটা রিল করলাম ফার্স্ট, কালকে একটা করেছিলাম আজকে একটা করলাম। মেরা দিল জিস দিল পে ফিদা হ্যায়, দিলটা ভালো হয়েছে ভাই দিলটা। এটা থ্রি ফ্লোর উঠলাম ওয়াটারফলটা, এখনো অনেকটা বাকি আছে, সে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কত দূরে। থ্রি ফ্লোরে এখন এই মাত্র উঠলাম, তো স্নান করার আছি, আবার দেখা যাক কী হয়, প্রচুর ঠান্ডা জল, সেজন্য ভাবছি যে স্নান করা যাবে কি না। আপনাদেরকে ফুললি দেখাবো, অসুবিধা না, সে আমার কষ্ট, আপনাদের ভালোবাসে আমার কষ্টটা কোনোদিন সাকসেস হবে সেটা আপনাদের কাছে চাই, তো আপনাদের আপনাদের জন্য আমি খুবই এক্সাইটেড যে ফুললি ফাইনালি আসতে পেরেছি এত জায়গায় আপনাদের ভালোবাসায়। তো আপনারা ভালোবাসতে থাকেন, আমি আপনাদের নিউ নিউ কনসেপ্টের ভিডিও দেখাতে থাকবো। তো চলো, কথা বলতে পারছি না, এত দূরে উঠতে হচ্ছে, এত দূরে এখানে একটা রিল করবো ভাবছি, রিলটা অবশ্যই ছাড়বো, এইটা ছাড়বো স্কুলে ছাড়বো, আপনারা অবশ্যই সাথে থাকেন, রিলটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন। এখানে ফুললি ভিউজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো মানে আরও উপরে উঠতে হবে, তো এতগুলো তো পাহাড়ের উপরে উঠা যাবে না, আর সেটা আবার বাড়ি ফিরতে হবে, আজকে বাবা মা খুব মিস করছি, আজকে বাড়ি ফিরবো, রাত্রিবেলা হয়তো ট্রেনে উঠতে পারি, টিকিট করা হয়নি, তৎকালে মারা যাবে না হয়তো, তো দেখা যাক আপনাদেরকে নেক্সট আরেকটা ভিউজ দেখাবো।
বাকি আছে এখানে দেখার পর কমপ্লিট করব। এখন জায়গাটা যে এসেছি আরেকটা আরেকটা জায়গায় চলে এসেছি, জাপানি টেম্পল দার্জিলিংয়ের মধ্যে, এটাও ভালো জায়গা ঘোরার মতো প্লেস। তো এখানকার উইদাউট টিকিট ছাড়া ফ্রি থেকে ঢুকেছি, এখন ফ্রি থেকে ঢোকার মাস্ক খুলে দিয়েছি, কারণ ওখানে এন্ট্রির সময় মাস্ক ছাড়া অ্যালাউ নেই। তো ভিতরে ঢোকার পরে একটু খুলেছি, একটু সম্ভব নয়। তো তো আপনারা সবাই ভালো থাকেন, আজকের জন্য এখান থেকে ব্লগটা শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে।